কিন্তু আপনি কেন আসছেন? আমি গো আমি তো কোনো সময় আসি না, এবার আমি গরু দেখতে আসলাম। গরু দেখতে আসছেন ছোট বোন জামাইর সাথে? হ্যাঁ, পারাবেন? ক্রয় করে নিয়ে যাচ্ছেন, কি দামে নিচ্ছেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ভাইটা কত হয়েছে? কত হয়েছে? এটা 1 লক্ষ টাকা। দর্শক, 1 লক্ষ টাকা এই গরুটার দাম। আমরা আপনাদেরকে দেখালাম, আমরা দরকার দর্শক আপনাদেরকে আরেকটি গরু দেখাই। এই যে কালো গরুটি, এটাও বিক্রি হয়ে গেছে। ভাইটা কত হয়েছে? 47। দর্শক, 47,000 টাকা। এই যে দেখুন, 47,000 টাকা বিক্রি হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি গরু দেখাই, যে গরুটি অলরেডি টাকা পয়সা লেনদেন করা হচ্ছে এই মুহূর্তে, কত টাকা দামে বিক্রি হয়েছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাই। ভাইটা কত টাকা বিক্রি করছেন? 71। 72,000। আপনি নিয়েছেন? আচ্ছা দর্শক, এটা হলো 72,000 টাকায় এই গরুটি কেনা হয়েছে। আমরা আপনাদেরকে এক এক করে যে গরুগুলো বাজার থেকে ওগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছেন, কি ধরনের দামে ক্রয় করছেন ক্রেতারা, আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনাদেরকে আরেকটি গরু দেখাই, যে গরুটি কত টাকা ক্রয় করেছেন ক্রেতারা, আমরা একটু জানার চেষ্টা করি। ভাইটা কত হয়েছে? এটা 1,15,000। 1,15,000। এই গরুটা কিনে, মানে 1,15,000 টাকা কিনে কি আপনি কি খুশি? আপনারা মাশাল্লাহ খুব ভালো হয়েছে না? কোরবানির জন্য? অবশ্যই কোরবানির জন্য। দর্শক, আপনাদেরকে দেখাই, 1,15,000 টাকা দামের দেশাল একটা গরু, কত বড় সাইজের আমরা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখো, এখানে 1,15,000 টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি দর্শক আরেকটি গরু আসতেছে। কাকা, এটা কত হয়েছে? 42,000 টাকায়। দর্শক, এই যে দেখুন, 42,000 টাকার গরু, একটা দেশাল গরু, ছোট সাইজের, এটা 42,000 টাকায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, এখন হাসিল দেওয়া হবে এখানে। হাসিল দেওয়ার পর হলো যে ক্রেতা নিয়েছেন, তিনি হলো নিয়ে চলে যাবেন তার বাসায়। দর্শক, আপনারা দেখছেন যে গরুটি 1,15,000 টাকা কেনা হয়েছে, সেই গরুটিকে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই খুব, আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আসলে কি করছে, মানে তাকে নেওয়াটা খুব কষ্টদায়ক। দর্শক, আপনারা একটি গরু দেখছেন, যেখানে হলো এই গরুটিকে বিক্রি হয়ে গেছে 1,05,000 টাকায়, এবং সেই গরুটিকে নিয়ে যাওয়া হবে। আসলে গতকালকে এই গরুটিকে কিনে এখানেই রেখে দেওয়া হয়েছে, আর এখন পর্যন্ত তারা গরুটি নেননি। অথচ এখানে হলো হাটে হলো অনেকটা সেফ, সেই সুবাদে তার হয়তো রাখার জায়গা নেই বলে তিনি কিন্তু এখানে রেখেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে 1,05,000 টাকা এই গরুটি বিক্রি হয়েছে। আপনারা দেখুন দর্শক, কতটা সুন্দর দেখতে গরুটি। দর্শক, আপনাদেরকে এবার একটু দেখাই যে কিছু নারী হলো ক্রেতা আছে, তারা হলো নিজেদের গরুকে ক্রয় করার জন্য মানিল তারা নিজেরাই আসছেন হলো হাটে। সেই গরুগুলো আসলে কি ধরনের দামে কিনবেন সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। ভাই, এটা কত বলছিলেন? গরুটার দাম কত বলছিলেন? 35,000। 35,000। তো কতর জন্য আটকে রাখছে, যে কত টাকা হলে বিক্রি করবেন তারা? দর্শক, আসলে আর নারীরা আসলে হাটে নিজেরাই গরুগুলা কিনতে, নিজেদের গরু নিজেরা ক্রয় করলে কতটা আনন্দ পাওয়া যায় সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যে 45,000 টাকা, 35,000 টাকা বলেছেন, 45,000 টাকা বলতেছে হলো গরুর বিক্রেতা। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি, কত টাকা হলে আপনি গরুটা ছাড়বেন? 55 বলে দিছি। 55 বলে দিছেন? 55 কি যাবে? না যাবে। তা এই আপুরে কত বলছে? 35। তাহলে কত টাকা হলে আপনি ছাড়তে পারবেন? 55 হলে ছাড়তে পারবো। কিন্তু 55 তো আপনার গরুটা যাবে না? যাবে। দেখতেছেন যাই দিন কিন্তু ভালো। আপু, আপনার কাছে কেমন মনে হলো? আপনি তো অনেকগুলো গরু দেখছেন। দেখে ভালো লাগছে? তো গরুটা পছন্দ হয়েছে আপনি, তাহলে মনে করেন যে 35,000 টাকা বলেছেন।
কত টাকা হলে আপনি নিতে পারতেন? আরো কি বাড়াবেন? অনেকগুলো যে গরু দেখছেন সে সুবাদে এটার দামটা একটু বেশি যাচ্ছে কিনা? বেশি যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন আরো গরু দেখে তারপরে শুনে, যে নিজে অনেকে তো এই যে স্বামীরা এলো হাটে এসে গরু কিনে ছেড়ে চলে আসে, কিন্তু আপনি কেন আসছেন? আপনার স্বামী আপনার বোন সবাই মিলে যে গরু হাটে এসে গরু কিনতে আসছেন, আপনার কাছে কেমন লাগছে এটা? তো গত বছরের তুলনায় আপনি কি এই প্রথমে আসছেন হাটে, নাকি গত বছরও হাটে আসছেন? এই প্রথম আসছেন হাটে। এসে অনেকেই তো ভয় পাচ্ছে করোনা ভাইরাসের কারণে, কিন্তু আপনারা নারী হয়ে আপনার সন্তানকে নিয়ে আপনার সহকারে আসছেন, এটা আপনার কাছে কেমন? সতর্ক থেকে গরু তো অনেকগুলো দাম দেখছেন, সে সুবাদে দাম কি বেশি না কম? আজকে একটু বেশি আছে। ধন্যবাদ বোন। দর্শক আপনারা, আপনাদেরকে হলো গরু দেখানোর চেষ্টা করেছি, যে আসলে যে গরুগুলো আসলে নারী ক্রেতাও এসে হলো তারা গরু ক্রয় করতে চান, সেই বিষয়গুলো সেম এই গরুটাকে ক্রয় করার জন্য এখন পর্যন্ত তারা ওয়েট করছেন, আসলে গরুটি তাদের পছন্দ হয়েছে, এটা হলো সবচেয়ে বড় কথা। দর্শক আমরা দেখি যে শেষ পর্যন্ত গরুটিকে তারাই কি নিতে পারছেন, নাকি তাদের দরদামের যদি না মিলে তাহলে হয়তো দিতেও পারবেন না ব্যাপারীরা। সে দুদিন ধরে এই গরুটিকে নিয়ে হাটে আসছেন, আমরা চেষ্টা করি। ৫০০ টাকার জন্য গরুটা বিক্রি করবেন না, এটা কি হয় আপনার? আপনার কত টাকা, আপনার দাবি কত টাকা? ৫০০ টাকা দিল আপনাকে। আপনার গরুটা কি পছন্দ হয়েছে? ৫০০ টাকা বড় বিষয় না, যদি পছন্দ হয় টাকাটাও দিলেন হাতে। না বিষয়টা তা না, বিষয়টা হলো এমন, আমি ওরা ৬০,০০০ টাকা বলছে, আমি বলছি যে ঘোরাঘুরির দরকার নেই ৫০০ টাকা দিয়ে দেয়, উনি আমার খাপাতে হাত ধরে বলছে আর ৫০০ টাকা, এখন আমি ৫০০টা দিব কিনা, আমার ৫০০ টাকা আছে কিনা এটা তো ওনার বুঝতে হইব। এখন এই সে জায়গায় যদি টাকাটা নিয়ে যদি ফেরত দেয় তাহলে তো এটা একটা অন্যায়। গরু কিনে টাকা হ্যান্ড ওভার করার পরে সেই টাকা আবার ফেরত, এটা ভালো হয় না। বলছেন মাঝখানে একজন একটা ডিসিশন দিছে, এটা মানা উচিত। দর্শক অবশেষে হলো ৬০,০০০ পরে আবার ২০০ টাকা মানে বাড়তি হলো, ওই যে মানিল তাদের চাওয়া। এটা হলো সাত বাংলা টিভি ইউটিউব চ্যানেল। আপনার কাছে এলো, এখন তো গরুটি অবশেষে পেলেন, টাকাটি ফেরত দিল, ফেরত নিলেন, আবার দিলেন, আবার পেলেন, অবশেষে আপনার পছন্দের গরুটি আপনি পেয়ে গেলেন, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। ধন্যবাদ। দর্শক আরেকটি গরু দেখানো, যে ক্রয় করে নিয়ে যাচ্ছে, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করি। এই যে দর্শক দেখুন এই গরুটি কত টাকা দামে বিক্রি হচ্ছে, আমরা সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করি। ভাই কত হয়েছে এটা? ৯৫।
মাত্র না এক লক্ষ মাত্র পঁচানব্বই হাজার টাকা দর্শক এই যে দেখুন মাত্র পঁচানব্বই হাজার টাকা এই গরুটি কিনা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কত হয়েছে কাকা এটা বিক্রি করেন নাই এটা বিক্রি হয় নাই দর্শক পঁচানব্বই হাজার টাকার গরুটা আমরা আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি অবশেষে ষাট হাজার পাঁচশো টাকা মানে বিক্রি হলো এই গরুটি পর আরও দুইশো টাকা বাড়তি হলো সবার কথার সুবাদাতে মানে পছন্দের গরুটিকে ভাই পেয়ে গেলেন টাকাটি গণা হচ্ছে এখন এই মুহূর্তে বন্যা ডুবে গেছে আর সেই মানিকগঞ্জের লোক এখানে এসে টাকা গণে যা হোক আর ভাই টাকা গুনতেছে আর হাসি তার মুখে মানে খুশিতে মানে কি বলবো যে মন মতন তার গরুটির দাম পেয়েছেন দিব তো গরুটি দেখানোর চেষ্টা করেছি টাকাটা কিভাবে দেওয়া হলো সবকিছু দেখানোর চেষ্টা করেছি দর্শক আমরা এবার তুলনা আসলে যে গরুটি দর্শক যে গরুটি পঁচানব্বই হাজার টাকা বিক্রি হলো আমরা সেই গরুটির জাত সম্পর্কে একটু জানার চেষ্টা করি এটা কোন জাতের গরু দেশি কত টাকা বিক্রি হয়েছে পঁচানব্বই হাজার দর্শক এই যে দেখুন পঁচানব্বই হাজার টাকা দামের এই রেডিও কলোনি হাট থেকে যে গরুটি বিক্রি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং অনেকগুলো গরু দেখানোর চেষ্টা করেছিলাম আমরা পরবর্তীতে আরও কিছু গরু দেখার চেষ্টা করবো যে এই হাটে গরুর দাম বেশি না অন্য কোনো হাটে আপনারা দেখলে বুঝতে পারবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।